হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আজ আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, কাতলা মাছের পাতলা ঝোল। সো প্রথমে আমরা কি করব, মাছের মধ্যে কিছু পরিমাণে তেল দিয়ে দিব। আচ্ছা, আপনারা হয়তো বা অনেকেই জানেন না, মাছের ভিতরে যদি আগে থেকে তেল মাখানো হয় তাহলে কিন্তু মাছ ভাজতে সুবিধা হয়। তো আপনাদের সুবিধার্থে এই জিনিসটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে নিলাম। এখন আমরা চুলায় মাছ ভাজাগুলো দেখাই। মাছগুলো ভাজা হচ্ছে, ঠিক আছে। আমি তো কড়াই আগে থেকেই গরম করে নিয়েছি, সেটা আসলে আমি দেখাইনি। তো দেখুন ভিউয়ার্স, কি সুন্দর মাছের একটা কালার এসেছে, ভিউটা দেখুন। আমি মাছগুলা একটু সুন্দর করে কেটেছি, একটু কিউট করে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। মাছগুলা ভাজা হচ্ছে, দেখুন কীভাবে তেলগুলো ফুটছে। আমি এখানে চারিপাশে মা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন, সানফ্লাওয়ার অয়েল বা আপনারা সয়াবিন তেল, যে কোনো সাদাটা, যাতে মাছ ভাজিটা ভালো হয়, ঠিক আছে। সো ভিউয়ার্স, মাছ ভাজি এখানে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। দেখুন ভিউয়ার্স, একটা লাল লাল একটা বাদামি বাদামি কালার এসেছে। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে রাখলাম। আর দেখুন, এবার আমরা চুলায় পেঁয়াজগুলো গরম করব। পেঁয়াজটা ভেজা করা দেখালাম, এবার দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবার আমি মশলা দেব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, এটা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই। এবার এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি আরেকটু পরিমাণে শুকনো মরিচ নিয়ে নেব, কারণ আমি ঝালটা খুবই পছন্দ করি ভিউয়ার্স। আপনাদের মধ্যে যারা যারা কে কে ঝাল পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে। সো এখন আমি কি করব, ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, ঠিক আছে। দেখুন একটা ভাজা ভাজা একটা ব্যাপার আসছে, ঠিক আছে, একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার এবার তো আমি হলুদ দিয়ে দেবো এক চামচ পরিমাণ, ঠিক আছে, হলুদ দিব। এবার আমি মশলার ভিতরে আবার একটু হলুদ দিব, হলুদ দিয়ে কালারটা একটু সুন্দর, যাতে কালার একটা ভিউ আসে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে। এবার ভালো করে আমি নাড়িয়ে নিব, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে ভালো করে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা নতুন আছেন তারা ভালো করে, তাদের উদ্দেশ্যে আমি রান্নাগুলো করেছি, যারা পুরাতন আছেন তারা তো জানেনি। যাই হোক ভিউয়ার্স, তাহলে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। চুলার আঁচটা একটু আমি কমিয়ে দিব, নাহলে মশলাটা পুড়ে যাবে, ঠিক আছে। এবার আমি এখানে আলু ডাটা, ঠিক আছে, আলু ডাটা দিয়ে দিব। এটা হচ্ছে আলু জাতার পাতলা ঝোল, কাতলা মাছের পাতলা ঝোল বললেই হয়, ঠিক আছে। আমি চেষ্টা করি তরকারি যাতে সবুজ রাখা যায়, ঠিক আছে। এবার আমি একটু ভালো করে দিয়ে দিব সম্পূর্ণ তরকারিগুলো। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা সবুজ কালার, ঠিক আছে। আমার তো সবুজ নিয়ে অনেক ভালো লাগে, আর দুটোর মিক্সে একটা সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। আমি ভালো করে মাখিয়ে নিব, ঠিক আছে, একটু ভালো করে মেশাতে হবে, ঠিক আছে, যাতে সব দিকেই মশলাগুলো পরিপূর্ণভাবে মিশে যায়। তো আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু তরকারিতে একটা নতুন একটা ফ্লেভার দেয়, আপনারা হয়তো বা অনেকেই জানেন না, ঠিক আছে। এক্সট্রা কাঁচামরিচ দিয়ে দিবেন, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো, ঠিক আছে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে, মানে দেখলেই খাইতে ইচ্ছা করে। তারপরে একটু ভালো করে নাড়িয়ে নেবো, চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিব, যাতে ভালো করে কষিয়ে আমি তারপরে পানি দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবার আমি কি করব, আমি ভালো করে নাড়িয়ে নিব। নাড়াচাড়া হচ্ছে, সেদ্ধ হচ্ছে। এখানে একটু আগে থেকে কষিয়ে নিলে না টেস্টটা ভালো হয়, অনেকে কিন্তু আগে থেকে কষায় না। আপনারা যারা নতুন আছেন ভিউয়ার্স, তারা কিন্তু ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। সো আমি ভালো করে নাড়িয়ে নিব। ওয়াও, কি সুন্দর একটা কালার, দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে, ঠিক আছে। আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন, বাট কাঁচামরিচটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি আমার অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি, আপনারা কাঁচামরিচ বেশিও দিতে পারেন, আপনারা কমও দিতে পারেন, ঠিক আছে, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি ভালোভাবে নাড়িয়ে নিব। ওয়াও ভিউয়ার্স, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমি ভালো করে মিক্স করে নিব। ওয়াও, কি সুন্দর একটা কালার এসেছে, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। সো সেদ্ধ হচ্ছে। আচ্ছা, এখানে একটু পরিমাণ তেল দিতে হবে, আমি একটু তেল
তেল দিয়ে দিব ভিতরে, একটু ভালো করে নাড়িয়ে দিব। আচ্ছা আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা চাইলে লবণ একটু পরে দিতে পারেন, কিন্তু মনে করা অবশ্যই কিন্তু লবণটা দিয়ে দিবেন, লবণের কথা কিন্তু ভুললে চলবে না, তাহলে কিন্তু তরকারিতে আর কোনো স্বাদ পাওয়া যাবে না ভিউয়ার্স। সো আমি এখানে ভালো করে নাড়িয়ে নিলাম। বাইরে ওয়েদারটা না খুবই খারাপ, ইদানিং তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমি তো ভাবি এই তো কারেন্ট চলে যায়, এই তো কারেন্ট চলে যায়। যাই হোক কারেন্ট যায়নি, আল্লাহর মতে কারেন্ট আছে। তো আমি এই ভিডিওটা ভাবলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করি এবং মেক করে আপনাদের জন্য নিয়ে আসি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পাবেন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই পাশে দেখা বেল আইকনটা ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে থাকেন আমাদের কাছ থেকে, ঠিক আছে ভিউয়ার্স? সো আমি ভালো করে নাড়িয়ে নিব, চুলার আঁচটা একটু কমিয়ে দিব, ঠিক আছে? এখানে কষছে তরকারিটা, কষছে তরকারি, যতক্ষণ না না কষে ততক্ষণ কিন্তু দেখতে হবে। আপনার চাইলে ঢাকনা দিতে পারেন, কিন্তু ঢাকনাটা এখন না দিলে ভালো। দেখুন আপনার কী সুন্দর ফুটছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, ভালো করে কষানো যেহেতু আমাদের হয়ে গেছে, কিছু পরিমাণে পানি দিয়ে দিব, ঠিক আছে ভিউয়ার্স? দেখুন কী সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কী ভালো লাগছে না দেখতে, আমার যে কী ভালো লাগছে দেখতে, অসাধারণ হয়েছে। আশা করি আপনারা যখন ট্রাই করবেন বাসায় আপনাদের নিজেদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, ঠিক আছে? আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় বসে ট্রাই করতে পারবেন। সো ভিউয়ার দেখুন তরকারিটা এখন জাল উঠছে, আমি এখন মাছগুলো এখানে দিয়ে দিব। এটা হচ্ছে কাতলা মাছ, আমি খুব কিউট করে কেটে রেখেছি, আপনাদের আগেই বলেছি। সো এখানে জাল উঠছে, দেখুন কী সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ। আচ্ছা ক্যামেরার রিফ্লেকশনের কারণে কিন্তু কালারটা এমন দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনারা কেউ ভাবেন না আবার এমন কালার কেন। সো আমরা প্রায় রান্নার শেষে পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।